স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য জোড়া আরবিতে শব্দটি বলা হয়েছে জুজ জোড়া স্ত্রী স্বামীর সম্পূরক আর স্বামী স্ত্রীর সম্পূর্ক তোমরা তাদের পোশাক আর তারা তোমাদের পোশাক সুতরাং একজন স্ত্রী তার স্বামীর কল্যাণ কামনা করবে না চিন্তা করবে না প্ল্যান করবে না এটা হইতেই পারে না তিনি যদি দেখেন তার স্বামী মিতবহিনন অপচয়কারী অথবা খুব গভীর চিন্তা করেন না একটু উদাসীন প্রকৃতির তাহলে স্ত্রীর উচিত এই ধরনের কাজগুলো করা যেটি তাদের বিপদের সময় কাজে লাগবে একটা করি তাহলে আল্লাহ রসুলামের কাছে এক মহিলা সে বললেন যে মহাবিয়া আচ্ছা আমার স্বামী মহাবিয়া খুব সম্ভবত তিনি বললেন যে সেটা খুব মানে হার আচ্ছা আমার এবং আমার সন্তানের যতটুকুন লাগে সে অতটুকুন দেয় না আমি কি তাকে না জানিয়ে নিতে পারি বললেন মা বিল কি তোমার এবং তোমার সন্তানের জন্য যতটুকুন লাগে প্রচলিত নিয়ম অনুযায়ী তুমি অতটুকু নাও মানে এমন যেন না পুকুর চুরি হ্যাঁ তুমি অতটুকুন নিতে পারো এইখান থেকে এইখান থেকে কারাম যে মাস আলাগুলো বের করেছেন সেটা হলো স্বামীকে না জানিয়ে স্ত্রী কিছু সঞ্চয় করা স্বামীকে না করতে পারে স্বামীকে না জানিয়ে সেখান থেকে স্বামীর কল্যাণে পরিবারের কল্যাণে কিছু দান চৎকা করা স্বামীকে না জানিয়ে কিছু সঞ্চয় করা যেটি এই প্রশ্নে চলে আসছে যেহেতু স্বামীর ক্ষতির জন্য নয় সংসারের উপকারের জন্যই এবং যেহেতু এটা সাময়িক টার্গেট হ্যাঁ সেহেতু একজন স্ত্রী যদি এই কাজগুলো করেন এরকম করেন তাহলে এটা তার জন্য বৈধ রয়েছে আমি বরং কিছু সিচুয়েশনে এই ধরনের কাজগুলোকে বেশি উপযোগী মনে করছি আচ্ছা অনেক সময় দেখা যায় যে অনেক স্ত্রীরা তারা মানে বুদ্ধিমতী হন একটু বেশি স্বামীরা হয়তো অনেকেই কম থাকেন মানে এরকম পার্থক্য তো রয়েছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে যদি কেউ কোনো স্ত্রী মনে করেন যে আমার স্বামী হয়তো প্লান ওয়াইজ কিছু করতে পারছেন না এটি হয়তো তাদের সংসারের জন্য ভবিষ্যতের জন্য বেশি কার্যকরী হবে তিনি এই ধরনের কাজগুলো যদি করেন কোনো সমস্যা নেই